দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেরামতির পরে খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। ভোর পাঁচটা থেকে পুরোপুরি খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতুটি, ফলে কলকাতা ঢোকা আর বেরোনো দুদিকেই স্বাভাবিক যান চলাচল দেখা গেল শুক্রবার। গত 19 নভেম্বর থেকে এক মাস ধরে সেতু মেরামতের কাজ চলার জন্য সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় পণ্যবাহী গাড়ির যাতায়াত। শুক্রবার ভোর থেকে পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে সাঁতরাগাছির ব্রিজে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে এই সেতু মেরামতির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সেতু মেরামতির কাজ ভালোভাবে করতে হবে এবং বড়দিনের আগেই কাজ শেষ করতে হবে। কলকাতা এবং হাওড়াবাসীকেও সেই আশ্বাস তিনি দিয়েছিলেন। নির্দেশ মতোই বড়দিনের দুদিন আগে শুক্রবার ভোরে সাঁতরাগাছি সেতু সম্পূর্ণভাবে খুলে দিল পূর্ত দপ্তর। এর জেরে যানজট অনেকটাই কমবে। প্রসঙ্গত, প্রতিদিন 70,000 ছোট গাড়ি ও 12,000 পণ্যবাহী গাড়ি চলাচল করে সাঁতরাগাছির ব্রিজে।